কথারে অছি পড়ে রহিত তো ভাড়ি তলে দরকার হবু কার্যবেলে। হ্যাঁ আজ্ঞা, এ উক্তিটি আমি ছোটবেলে শুনেছিলু, কিন্তু এই জিনিস দেখিবা পরে সেই কথার জ্বলন্ত উদাহরণ পরি মনে হেউছি। পুরুণা গাড়ি যাহা বর্তমান অদরকারী হয়ে যাইছি, কে কবাড়িখানার বিক্রি করে দেউছি, তো পুনি কিয়ে সেই গাড়িকু আবর্জনার ফিঙ্গিবাকু মধ্যে টিকিয়ে পছ ঘুঞ্চা দেউনি। আপন মানে আপনক পুরুণা বাইক কবাড়িয়ারে দেই দেবা পাই স্থির করিছন্তি কি, না পুরুণা হই জং ধরিলা বলি ফিঙ্গি দেউছন্তি, না তাকু নিজ বাড়িরে পকেই খত করুছন্তি। যদি এমিতি করুছন্তি কদাপি করন্তু নাই। কেবল কে নিউজরে আপন মানক পাই আনিছু গটিয়ে সুন্দর জোগাড়টি, আপন মানে থরে শেষ যায় এই ভিডিওটিকু দেখন্তু। দেখিবা পরে আপন বি কবাড়িয়াখানারে পুরুণা বাইক দেউথুলে দেবা পূর্বরু থরে নিশ্চয় ভাবিবে। বর্তমান সতে যেমিতি গোটিয়ে ট্রেন পালটি যাইছি এই যোগাড়, পুরুণা বাইককু জোড়ি জাড়ি এক নূয়া রূপ দেই নিজের বেউসকু আউ টিকিয়ে সরস সুন্দর করিবারে বেশ সহায়ক হেউছি। আপন মানুষ বর্তমান কিছু দৃশ্য দেখাউছু, যে দৃশ্য দেখিবা পরে আপন বি যদি পুরুণা বাইক ফিঙ্গিবা পাই ভাবুথুবে, তেবে এপরি করিবা পূর্বরু থরে নিশ্চয় ভাবিবে। এই পুরুণা বাইক্র যোগাড়ে এমানে জীবনের কেমিতি পরিবর্তন আনিছন্তি তাহি সবুঠারু আশ্চর্যকর কথা। দিন থিলা এই বুলা ব্যবসায়ীটি যেতবেলে ব্যাপার করিবাকু বাহারুথুলা, সে প্রথমে গোটিয়ে ট্রলিরে কিছু জিনিস নেই বিক্রি করুথুলা, অল্প জায়গাকু যাই পারুথুলা, সক্ষম অনুসারে অল্প জিনিস নেবাকু পড়ুথুলা, সে বি অধিক স্থানকু যাই পারুনথুলা, কিছু জায়গাকু যাই সন্ধ্যা পূর্বরু ঘরকু ফেরি আসুথুলা, বেলেবেলে তাকু বিভিন্ন স্থানরে রাত্রি যাপন করিবাকু পড়ুথুলা। এবে এই যোগাড় দেখাইছি তাঙ্কু নূয়া রাস্তা, বর্তমান আউ সে দুঃখ কষ্টর সময় নাই, বহু জিনিস লদি নেই পারুছন্তি অনেক স্থানকু, আউ বেশ আরামরে যাই দুই পয়সা মধ্যে ভাল রোজগার করে পারুছন্তি। খরা বর্ষা দাউরু এবে তাঙ্কু মিলুছি টিকিয়ে আরাম, আউ ট্রলি টানিবার কষ্ট বি নাই। এই উঠা দোকানী মানে অনেক সময়রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হেউথলে, আজির দিনরে এমানক পাই দোকান উঠাই গোটিয়ে স্থানরু অন্য স্থানকু নেবা সহজ হয়ে পারুছি। এমানকু হুয়েত এই যোগাড়টি পাই প্রাথমিক স্তরের কিছু খরচ করিবাকু পড়ুছি সত, হেলে জীবন জীবিকা এমানকর সুন্দর সুগম এবং উত্তম রোজগারক্ষম হয়ে পারুছি। এই যোগাড় দেখিবা পরে আপন কুহন্তু কন সতরে এই উঠা দোকানিক পাই ফাইদাবন্ত নহে এই গাড়ি? মেকানিক কত বুঝিলু, সে কহিলা হ্যাঁ হয়েপারে, তারপরে আমার কত আর এত পয়সা নাই, তো ব্যাটেরি গাড়ি কিনলা ভালিয়া, যেহেতু বাইক পুরোনা বাইক সব অছি, সেই বাইক গোটে করিদেলু চালুছে, কিন্তু এতটা নুহ যে আপনার কহবে দশ মিনিট নেই যাবো, সেমতি হব না, দুই নম্বর এক নম্বর যাব। হ্যাঁ দুই কুইন্টাল তিন কুইন্টাল টানিছ, আমি তো লাগিগলা পাখাপাখি 30,000 টাকা লাগলা, মানে কেবিনটা থিলা খালি গাড়ি সব লগাইবো, হলে তো পুরা নূয়া তৈরি কলে পাখাপাখি 50-60 রক্ষে দেব নাই, কোথায় গাড়ি লগাও নেই যাও হলিয়া করুন, সেপাই আমি কহিল এই এমতি গোটে কম পয়সার এমতি গাড়ি কদলে কম রেঞ্জ রে যাও, এমতি ব্যাটারি গাড়ি বেশি রেট আসছে নাই, দেখিলু মো গোটে বন্ধু গোটে আইসক্রিম গাড়ি অছে ওটা ফিটিং হয়েছি, তা দেহ দেখি কলু নাই, গোটে কিলোমিটার যা আসা করছু আসছু চারটারে নাই 10-15 মিনিট বেশি, 300 300 পলটি যাব। ভুবনেশ্বর রাজাঙ্ক রিপোর্ট, কে নিউজ ওড়িশা।